প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে একটু নতুন ধরনের একটা রেসিপি, মসুরের ডাল দিয়ে তৈরি করছি রুটি। হাই প্রোটিন সমৃদ্ধ, লো ক্যালোরির এই রুটি অসম্ভব ডায়েট ফ্রেন্ডলি। বাটিতে নিয়ে নিলাম মসুরের ডাল। এটা বেকিংয়ের জন্য যে স্ট্যান্ডার্ড কাপগুলি পাওয়া যায়, সেই কাপের এক কাপ মসুরের ডাল। ডাল প্রথমে ভিজিয়ে রাখতে হবে, আমি পানি দিয়ে দিয়েছি, আর এটা ভিজিয়ে রাখবো প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো। 3-4 ঘন্টার মধ্যে ডাল একদম নরম হয়ে গিয়েছে আর আকারও কিন্তু আয়তনেও বড় হয়ে গিয়েছে। এখন খুব ভালোভাবে কুচলিয়ে কুচলিয়ে রানিং ওয়াটারে ডাল ধুয়ে নিচ্ছি। রুটিটা তৈরি করার জন্য এই একটাই উপকরণ কিন্তু যথেষ্ট, তবে যদি একটু স্পাইসি বা একটু মশলাদার করতে চান, আমি এই জন্যই দিয়েছি এখানটায় প্রায় 2টা কি 3, আর একটু ঝালুসেনা স্পাইসি করার জন্য দিয়েছি শুকনো লাল মরিচ, আমি বিচিটা ফেলে দিয়েছি। ডাল ব্লেন্ডারে খুব মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। আমি পানি দিয়েছি মেজারমেন্ট কাপেরই, যেই কাপে ডাল মেপেছিলাম সেই কাপেরই 1 কাপ পরিমাণ নর্মাল পানি। পানির বদলে আপনারা কিন্তু নারকেলের দুধও ব্যবহার করতে পারেন একই পরিমাণে। বেশ মিহি করে ডাল ব্লেন্ড করা হয়ে গিয়েছে, তবে এটা দিয়ে কিন্তু আমি এখনই রুটি তৈরি করব না। এটা আমি এখন রেস্ট রেখে দেবো, এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো, আমি রাখবো ওভারনাইট। 7-8 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে ডালের কনসিস্টেন্সি কিন্তু বেড়ে গিয়েছে আর একটু বেশি ঘন হয়ে গিয়েছে। আমি কিছু দিয়ে দিয়েছি ফ্রেশ ধনে পাতা কুচি, এটা দিলে কিন্তু এটা ধনে পাতার একটা সুগন্ধ পাবেন, ভালো লাগবে। আর স্বাদ অনুযায়ী দিয়ে দিয়েছি লবণ। মসুরির ডালে ব্যাটারের কনসিস্টেন্সিটা বা ঘনত্বটা একটু বেশি লাগছে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিয়েছি। এখন আমার কাছে মনে হচ্ছে ঘনত্বটা সম্পূর্ণ ঠিক আছে। পানি কিন্তু একবারে দেবেন না, এইভাবে 1 টেবিল চামচ বা 1 চামচ এভাবে দিয়ে এর ঘনত্বটা বা কনসিস্টেন্সিটা ঠিক করবেন। ভাজার জন্য আমি একটা ননস্টিক প্যান নিয়েছি আর এটা একটু তেল মাখিয়ে আমি একটু মুছে নিয়েছি, যাতে এই রুটিটা খুব সহজেই ননস্টিক প্যান থেকে উঠে আসে। চুলার আঁচটা কিন্তু থাকবে এখন নর্মাল হিটে, আর এই ননস্টিক প্যান কিন্তু হালকা গরম থাকবে, এটা কিন্তু একদম সাংঘাতিক খুব ভালোভাবে গরম করে নেবেন না। তাওয়া খুব বেশি গরম হলে ব্যাটার কিন্তু একদম তাওয়ার মধ্যে লেগে যাবে, জমাট হয়ে যাবে, তখন কিন্তু আর চামচ দিয়ে ঘুরিয়ে এই রুটি বড় করতে পারবেন না। এখন ঢেকে জাস্ট মিনিট খানেকের মতো রাখবো, উপরেরটা একটু সেদ্ধ হয়ে যাবে আর পাশগুলি যখন একটু ছেড়ে ছেড়ে আসবে তখন এটা উল্টিয়ে দিতে হবে। আপনি কিন্তু দেখবেন যে খুব সহজেই কিন্তু এই রুটি উঠে আসছে, একদমই কিন্তু এই ননস্টিক প্যানের মধ্যে লেগে থাকবে না। আর এই রুটিটা আমার প্রথম রুটি, অসম্ভব ছিদ্রযুক্ত, একটু ক্রিস্পি, অনেকটা ধোসার মতো বলতে পারেন। আর রুটিটা প্রথমে আমি একটা তারে ঝাঁঝরিতে উঠিয়ে রাখলাম, যাতে ভাপটা বার হয়ে যায়। এখনই যদি প্লেটে দিয়ে দিই তাহলে কিন্তু ভাপটা বার হতে পারবে না, রুটিটা তখন শুকনো থাকবে না, মচমচে থাকবে না, সগি বা লেশমে যাবে। পরে রুটিটা ভাজার জন্য এখন কিন্তু ননস্টিক প্যানটা খুব গরম হয়ে গিয়েছে, এই কারণে আমি কিছুটা পানি ছিটিয়ে দিলাম। পানি ছিটিয়ে দিলে তাপটা কিন্তু কমে আসলো। এখন আগের মতোই ব্যাটার দিয়ে ঘুরিয়ে বড় করে নিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখছি মিনিট খানেকের মতো। আর তাওয়া যদি খুব বেশি গরম হয়ে যায় সেক্ষেত্রে এভাবে রানিং ওয়াটারে একবার হালকাভাবে তাওয়া ধুয়েও নিতে পারেন, এতে তাওয়ার টেম্পারেচার একদম কমে যাবে, একদম হালকা গরম থাকবে আর রুটি কিন্তু খুব ভালোভাবে স্প্রেড বা বড় করতে পারবে। আর ঢাকনা খুলে উপরে আর একটু ক্রিস্পি বা মচমচে ভাব আনার জন্য সামান্য একটু তেল ছড়িয়ে দিয়েছি, আপনারা পছন্দ করলে মাখন বা ঘিও ব্যবহার করতে পারেন। আর যদি তেল একেবারে তেল ছাড়া তৈরি করতে চান তাহলে এগুলি দেওয়ার কোনোই দরকার নেই, আপনার রুটি কিন্তু এমনিতে হালকা মচমচেই হবে। লো ক্যালোরির হাই প্রোটিন সমৃদ্ধ ডায়েট ফ্রেন্ডলি এই মসুরের ডালের রুটি অবশ্যই করবেন, সবাই পছন্দ করবেন, খেতে পারবেন যে কোনো ধরনের তরকারি, আলু ভাজি বা ডিম ভাজির সাথে। আর আমি খাচ্ছি এটা একটা পনিরের প্রিপারেশন। আশা করি নতুন ধরনের এই মসুরের ডালের রুটি আপনাদের পছন্দ হয়েছে, আর পছন্দ হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে মোটিভেট করবেন আমার নতুন নতুন রেসিপিগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।